একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্র বাষ্প যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিষজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষমতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজের অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহার, ঘোর তপস্যা মগ্ন ছিলেন। সর্বস্বাস্থ্য বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এ কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিষজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বলে এই বনে প্রবেশ করেছি, আপনি কিছু করুন, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন। সেখানে জলপানের জন্য যান এক গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করি, আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎত্তর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং
পুত্র সুখ ভোগ করবেন। হরে কৃষ্ণ।